পেট্রোল পাম্প এসোসিয়েশনে রাজ্যের কেবাখনো জেলার পেট্রোল পাম্প সমূহ বন্ধ করা হব বলে ঘোষণা করার পিছতে এতিয়া হাহাকার লাগিছে বাহন চালক সকলের মাজত। অবশ্যই এই বন্ধ প্রত্যাহার করা হয়েছে যদিও এই খবর বিয়পি পড়ার লগে লগে লখিমপুর বিভিন্ন প্রান্তর পেট্রোল পাম্প সমূহ এতিয়া অভাবনীয় ভিড় হয়েছে। এই মুহূর্তে মই নিশার ভাগত পরিবেশ দেখাব বিচাৰিছোঁ। নিশা প্রায় 10 বাজিছে আৰু লখিমপুর চহৰৰ পেট্রোল পাম্পত এতিয়া এনে ধরনের অভাবনীয় ভিড় দেখাইছো। এনে ধরনের এই সমূহ কেনে ধরনের ভিড় হয়েছে দেখাইছো। পেট্রোল লবর কারণে এতিয়া বাহন চালক দুচকীয়া চারিচকীয়া বাহনের লৈ আহিছে আৰু এই সকলে পেট্রোল ভরাবর কারণে এতিয়া এনে ধরনের হেতাও পড়া লগা পরিলক্ষিত হয়েছে। সাময়িকভাবে যে বাতিল করা হয়েছে পেট্রোল পাম্প বন্ধর কার্যসূচী 15 এপ্রিললৈকে সময়সীমা পেট্রোলিয়াম ডিলার্স এসোসিয়েশনে বান্ধি দিছে আৰু তথাপি কিন্তু এই খবর বিয়পি পড়ার লগে লগে এটা পেট্রোল পাম্প সমূহ এনে ধরনের ভিড় হওয়া পরিলক্ষিত হয়েছে। ইয়া লখিমপুর চহৰৰ এটা পেট্রোল পাম্পর পরিবেশ মই দেখাইছো এনে ধরনের ভিড় করেছে আৰু পেট্রোল পাম্প বন্ধ হব বলে খবর উলার পিছতে এনে পরিবেশ দেখাইছো মই। আৰু মই আগবাঢ়ি যাম, কথা পাতিবৰ কাৰণে চেষ্টা কৰিম কি খবৰ প্ৰচাৰিত হৈছে, কিয় এনেধৰণে ভিৰ কৰিছে সেয়া জানিবৰ কাৰণে চেষ্টা কৰিম। আৰু যিহেতু অনলাইন পে, গুগল পে, ফোন পেৰ জৰিয়তে যি আগতে পেট্ৰল ভৰোৱাৰ কাৰণে গ্ৰাহকে অনলাইন পে কৰিছিল গুগল পে, ফোন পে, কিন্তু এতিয়া সেই ফোন পে বা গুগল পেত পেমেণ্ট কৰিব নোৱাৰিব। এই খবৰ এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰাৰ পিছতে কোম্পানীসমূহে এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰাৰ পিছতে পেট্ৰলিয়াম ডিলাৰ্ছ এছ'চিয়েশ্যনে ইয়াৰ তীব্ৰ বিৰোধিতা কৰা পৰিলক্ষিত হৈছিল। মই কথা পাতিবৰ কাৰণে চেষ্টা কৰিম, কি হৈছে একচুৱেলি ঘটনাটো কওকচোন। ঘটনাটো মানে তেল ভৰাবলৈ আহিছোঁ, এতিয়া গম নাপাওঁ তেনেকৈ ইমান মানে ভিৰটো কিয় হৈছে। ভিৰটো কাইলৈ কিবা তেল নাপাওঁ বুলি শুনিছোঁ, সেইকাৰণে তেল ভৰাবলৈ আহিছোঁ, সিমানটোৱে জানো আৰু। নাপাম বুলি ভয় হৈছে, অঁ সেই খবরে প্রচার হয়েছে পেট্রোল নাপাব বলে ভয় হয়েছে, যার পরিপ্রেক্ষিত এনে ধরনের ভিড় হওয়া পরিলক্ষিত হয়েছে। মই আৰু একাংশ গ্রাহক আছে, কথা পাতিব কারণে চেষ্টা করি কি হয়েছে দাদা একচুয়ালি কি হয়েছে গম পা নাই, কি হয়েছে ইমান রাতে ভিড় যে ইমান, মই এটাই গম পা নাই কি হয়েছে, গম পা নাই ইমান রাতে যে হয়েছে তেল নাপাব বলে। একচুয়ালি মোৰ নিজৰ নহয় এটো, মোৰ নিজৰ নহয় এই। আৰু মই কৰ্মচাৰীৰ লগত কথা পাতিম, ইয়াৰ বিপৰীতে আন একাংশ লোকৰ কাষলৈ যোৱাৰ কাৰণে চেষ্টা কৰিছোঁ। কি হৈছে মানে তেল নাপাব বুলি ভিৰ হৈছে পুৰা, তেল নাপাম বুলিয়ে ভাব আহিছে, কাইলৈ পৰা তেল বন্ধ হ'ব বুলি শুনিছোঁ দীপু, তাকে তেলটো ভৰাই থ'ব আহিছোঁ। হয় তেল নাপাব পাৰে বুলি ভয় হৈছে, যাৰ পৰিপ্ৰেক্ষিতত এয়া এনেধৰণে পেট্ৰল পাম্পত এতিয়া বাহনৰ ভিৰ হৈছে, তর্কাতর্কিও লাগিছে কর্মচারীর সঙ্গে। দাদা কি হয়েছে, ভয় হয়েছে কালির পর তেল নাপাম? হয় তেল নাপাম বলে ভয় হয়েছে, তেল নাপাম বলে ভয় হয়েছে, তিন দিন ধরে তেল পা চলাম কেন বাহন সেইকাৰণে ভয় হয়েছে। আর যে এসোসিয়েশনে যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল তাত লখিমপুর নাছিলে আর সেই বন্ধ প্রত্যাহারও করা হয়েছে গম পাও, কিন্তু তথাপিও যদি বন্ধ করে দিয়ে এটা উপায় নাই, পিছত আমি তো কত মাথা মারি থাকিম তেলের কারণে, সেইকাৰণে তেলটো ভৰাই লওক। মই আৰু আৰু লোক আছে, মই কথা পাতিবৰ কাৰণে চেষ্টা কৰিম। দাদা কি হৈছে, তেল নাপাব পাৰে? অহাকালি বা বন্ধ বুলি শুনিছোঁ, এখন তেল বাইক চলাব লাগে বুলি আৰু সেইটোৱে আৰু, কালি বা বন্ধ বুলি শুনিছোঁ। ৰাতি মানে এতিয়া ঘৰত যাম আৰু দোকানৰ পৰা তেলটো ভৰাই থওঁ আৰু। কি কি শুনিছে, কি হৈছে? শুনিবলৈ পাইছোঁ অহা কালিৰ পৰা তেল দুদিনমান নাথাকিব, সেইকাৰণে আৰু ছেফটিৰ কাৰণেতো লাগিবই আৰু তেলটো, সেইকাৰণে আহিছোঁ। এনেধৰণে এই খবৰ এক প্ৰকাৰ গুজব ওলোৱা দি ওলাইছে এই খবৰ, আৰু এই খবৰ ওলোৱাৰ লগে লগে এতিয়া পেট্ৰল পাম্পসমূহত ইমানেই ভিৰ হোৱা পৰিলক্ষিত হৈছে। মই আৰু কৰ্মচাৰী আছে তেওঁলোকৰ কাষলৈ যাম, পেট্ৰল পাম্পৰ কৰ্মচাৰী আছে, কি হৈছে একচুৱেলি প্ৰকৃততে ঘটনাটো কি হৈছে, তেওঁলোকৰ তাত তেনেধৰণৰ নিৰ্দেশনা আহিছে নেকি, কথা পাতিবৰ কাৰণে মই চেষ্টা কৰিম। দাদা দাদা কি হৈছে, তেল ইমান ভিৰ হৈছে কিয় ৰাতি? দাদা নাজানো, কাষ্টমাৰ লোক কৈ আছে কি তেল নাপায়, তেল নাখায়, সেইকাৰণে বন্দী আছে দুদিন। আপোনালোকলৈ কিবা তেনেকুৱা ইনষ্ট্ৰাকশ্যন আহিছে? নাই নাই নাই, আমাৰ একো নাই, আমাৰ একো অহা নাই, খালি কাষ্টমাৰ লোক কৈ আছে কি বন্দী হ'ব নেকি, মই গম মই গম নাপাওঁ, বন্ধ আছে নাই, কাষ্টমাৰ লোক কৰা আহে কি বন্ধ হ'ব, বন্ধ হ'ব, এইটোৱে ভাবিছোঁ।
একো একো ইনস্ট্রাকশন অহা নাই, একো নির্দেশনা অহা নাই পেট্রোল পাম্প সমূহলে। কিন্তু সাধারণ গ্রাহক যখন আছে তেওঁলোকে এতিয়া নিশার ভাগত উলাই আহিছে আর পেট্রোল ভরার কারণে কি জানিবা কাইলৈৰ পেট্রোল পাম্প বন্ধ থাকে, যার পরিপ্রেক্ষিত এই ভিড় হয়েছে, এনে ধরনের ভিড় হয়েছে। মই আন একাংশ লোক আছে, কি হয়েছে দাদা ইমান ভিড় যে? নাজানো কি হয়েছে, তেল ভাব আছো না পাম্প কি হয়েছে দাদা? আপনার কি মানে তেল নাপাব বলে খবর উলাইছে? তাকে ভাবিছো তিনদিন মান নাপাম বলে ভাবিছো, সেখানে ভরাই ললো আজি তিনদিন চলক, এখন আকো দেখা যাব। তেনে ধরনের লক্ষিমপুরত কোনো নির্দেশনাই নাই পেট্রোল পাম্প বন্ধ থাকিব লাগিব বলে? ও মই আকো ভিড় দেখি সোমাই দিলো, ভিড় দেখি সোমাই দিলে সচাকয়ে। এনে ধরনের মই কইছোয়ে যেনে ধরনের গুজব উলাইছে, আর এই গুজব শুনিয়ে এতিয়া সাধারণ লোকসকলে পেট্রোল পাম্পত আহি ভিড় করেছে, হাহাকার লগাই দিছে, আর পেট্রোল পাম্পত কর্মচারীর সঙ্গে খকা খুন্দাও লাগিছে, তর্কাতর্কিও লাগিছে, সোনকালে তেল দিব লাগে। হঠাৎ এই খবর উলার লগে এনে এক পরিবেশের সৃষ্টি হয়েছে। মই কথাখিনি সামগ্রিকভাবে গোটাই কথাখিনি কৈছো, দৃশ্যাংশ দেখাইছো, এয়া লক্ষিমপুর এটা পেট্রোল পাম্পর পর দেখাইছো। এই খবর উলাইছে যে কাইলৈৰ পৰা পেট্রোল পাম্প সমূহ তেল না থাকিব, তিনিদিনলৈ তেল না থাকিব। অবশ্যই তেনে ধরনের লক্ষিমপুরের ক্ষেত্রে কোনো নির্দেশনা নাই, দুই এখন জেলার ক্ষেত্রে ডিলার্স এসোসিয়েশনে যে সিদ্ধান্ত বন্ধ করার সিদ্ধান্ত লৈছিল সে অবশ্যই বাতিল করেছে, তার পিছতো কিন্তু এই গুজব উলার লগে লগে পেট্রোল পাম্প সমূহ এনে ধরনের ভিড় হওয়া পরিলক্ষিত হয়েছে।